হয়তো লক্ষ ছেলে মেয়ে নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। আমার বাবা আমার আম্মাকে বাংলা শিখিয়েছিলেন, আমার মা আমার পড়া প্রথম আলেপ বেও আমার মায়ের হাতে, আর কখনো আমি শিখেছি আমার মায়ের কাছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা এগারো দফা এবং কি মানবাধিকার যখন যেখানে লঙ্ঘিত হয়েছে তার প্রতিবাদী কণ্ঠ আমরা সেখানে পাচ্ছি। তিনি দুস্থ নির্যাতিত নিপীড়িত মানবাত্মার জন্যে কি পরিশ্রম না করেছেন। হরতাল চলছে এবং সরকার 144 ধারা জারি করছে, তখন সামনে প্ল্যাকার্ড নিয়ে যিনি এগিয়ে আসছেন তিনি বেগম সুফিয়া কামাল। নানানভাবেই কিন্তু তিনি মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তিনি যেভাবে লড়েছেন, কারণ তাকে সই করাতে এসেছে যে কোনো রকম বুদ্ধিজীবী হত্যা হয় নাই, সেখানে বিবৃতিতে সই করেন, তিনি সই করেন নাই, তাকে বলতে বলা হয়েছে যে তার উপরে কোনো অত্যাচার হয়নি, তিনি এমনভাবে কথাটা বলেছেন যে তার উপরে হয়তো সরাসরি কিছু হয়নি কিন্তু আসলে অত্যাচার তো হয়েছে, গণহত্যা তো হয়েছে বাংলাদেশে। এই কথাগুলি কিন্তু পাকিস্তানি আর্মির বন্দুকের মুখের সামনে দাঁড়িয়েও তিনি বলতে ভয় পান নাই।